ক্লাসে দুটো দিয়ে ক্লাস করতাম, পারতাম না মানে। হো ভিপিএন অন হর, আর আদিত্যরে হো ভিপিএন দি ফেলাই তো, আর কোন না আর ঠিক আছে, পারাই কথা হারে তোরা আদিত্য রাইনি তোর কি আটকে আটকে হয় হয় একটা অহন আছে হয়েছে না দেখতে, দেখেছি অহন আছে না আর অহনও নেই হুম আমার কি আর আইছে অবশ্য। তখন ঠিক হয়ে যাবো আমার ক্লিয়ার হয়, আমার নিজের আছে ইয়ে ক্লিয়ার, তোর কত ক্লিয়ার শুনতে আছি আমার স্ক্রিনের মধ্যে শেয়ারটাও ক্লিয়ার দেখতেছে আর কি। শালি ইডিট তো মনে আছে নাকি দাঁড়া আদিত্য হে আহে ল্যাপটপ দি ঢুক তুইব ঢুকিয়া ভিপিএন অন হইরা বই রাখতে হইব এমনি মোবাইল তো চলে যাচ্ছে না, মোবাইল মোবাইল টানতে পারে না বেশি, এছাড়া আর গতি নাই। গড় কয়টা ডিভাইস চলে রে তোর দেখতে না ঠাকুর দা। এরপরে তো মনে হচ্ছে এটার থেকে এই ফিগার থেকে এরিয়া আর ওয়াই বের করতাম আমরা, দুইটা দুইটা ফিগারে পার্ট করে লিচ্ছ তো, একটু হলো ওয়ান একটু হলো টু, এই আউটডোর বক্স একটা রেক্টেঙ্গেল আর একটা রেক্টেঙ্গেল। এরপর তো নিউট্রাল অ্যাক্সিস বের করার লাগে একটা টেবিল লাগাইছ এরিয়া আর ওয়াই দিয়া, বাকিটা তো মনে ম্যাচটা বুঝছে না কিটা। তুই আমার ইয়ে করিস শাওলি, তোর মিউট করা কিন্তু শাওলি। হ্যাঁ সেন্ট্রয়েড না, বারবার নিউট্রাল অ্যাক্সিস বাই করতেছি, সেন্ট্রয়েড সেন্ট্রাল লেভেল বেড়েছে। সরি ওকে নিউট্রাল অ্যাক্সিস আচ্ছা কদ্দুর দেখছ এই টেবিল বাই করে দেখছ, এটা পারি এটা পারি শুন। আচ্ছা তে ইডো বাই হইলিছ কদ্দুর অদ্দুর বাই হইলিছ ভাইবার। ওয়েবার পর্যন্ত আসলে নিবে ওয়াইবার ঠিক আছে, তারপরে আই পার্টিকুলার ইয়ার লেগে আইবার বললাম, আচ্ছা তারপরে পার্টিকুলার ইয়ার লাইন তিনটা পুরো ইয়ার লেগে আই বের হচ্ছে আর কি, তিনটা মানে পুরো এই তিন অর্ডার লেগে আর কি। নিউট্রাল এক্সিস তে যেহেতু আমার নিউট্রাল এক্সিস 200 মিটার উপরে বাইরে ছিল এর লেগে, এর না তো মনে 200 লেগে না, এর না 200 লেগে হ্যাঁ, সবটি লেগে আই বের হচ্ছে আমরা। এরপরে আই এর মান তো পাইলাম একটা, আর এরপরে সিগমা টপ সিগমা 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 সূত্র পাইলাম এম ওয়াই বাই আই বাই এ। এটা এর এম এর মান আমরা জানি 16 কিলো নিউটন, আই এর মান আমরা জানি, খালি ওয়াই এর মানটা ডিফারেন্ট হবে, কারণ টপ এর ক্ষেত্রে এই ফিগারের মধ্যে টপ কোন জায়গায়, এই জায়গাটা টপ না মানে মানে দা নিউট্রাল এক্সিস দেখাতে এটা যদি টপ হয়, যেহেতু ওয়াই এর মান হলে নিউট্রাল এক্সিস দেখা যে বস্তুর আমরা ইয়ে বাই করবো স্ট্রেস বাই করবো ওই বস্তুর সর্বোচ্চ দূরত্ব, এখন এটা যদি আমার প্রথম টপ হয় তাহলে এটা সর্বোচ্চ দূরত্ব হতো নিউট্রাল এক্সিস যদি এন হয়, এই জায়গাটা যদি 50 হয় এই পুরাটা যদি 50 হয় তে আমার ওয়াই কত হইব। আমি তো ভাঙিয়ে আইছি, আমি তো একটা আবার করবো যে টপের বিষয়টা আবার করবো ওয়াই এর টপটা লাগে যে সিগমা টপের ক্ষেত্রে এই যে এই জিনিসটা টপ না, নিউক্লিয়ার যে পার্টটা আছে টি সেকশনের এক্স্যাক্টলি নিউট্রাল এক্সিসের উপরের জায়গা টপে আছে, তখন এই যে আর নিউট্রাল এক্সিস আর ওয়াই আমরা কেটে জানি নিউট্রাল এক্সিস থেকে ওই বস্তুর যে বস্তুর আমরা স্ট্রেস বের করবো ওই বস্তুর সর্বোচ্চ দূরত্ব সর্বোচ্চ ডিস্টেন্স হাইয়েস্ট পসিবল ডিস্টেন্স, তে এই ওদের জায়গায় যদি আমার 50 হয় বাকি ওদের জায়গায় যদি 50 হয় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত হয় ওই যে তোর নিউট্রাল এক্সিস থেকে, নিউট্রাল এক্সিস থেকে ওই পুরো ডিস্টেন্সটা কত আর কি, মানে নিউট্রাল এক্সিস থেকে এটার ডিস্টেন্স কত 100 100। ঠিক আছে দেখ আমি এখন 100 বলছি, আর 100 যেহেতু মিলিমিটারে আছে আমি এটারে মিটারে কনভার্ট করে লিছি, দেখ আমার ঠিকমা টপ বাইরে হয়েছিল, যখন আমার হয়েছিল ঠিকমা টপ বাইর করতাম টপ বার করলাম ওকে। এরপর সেকেন্ডের ক্ষেত্রে দেখ সিগমা জয়েন্ট আছে, তে এই পুরো টি সেকশনের জয়েন্ট কোন জায়গাতে মানে এটা হলো আমার টি সেকশন, এর এন জয়েন্ট হইছে না সিগমাটা পয়েন্টটা এই জায়গাটা জয়েন্ট হইছে না তাহলে নিউট্রাল এক্সিস থেকে এই জয়েন্টের ডিস্টেন্সটা হলো আমার ওয়াই বহন আর কি সিগমা জয়েন্টের ক্ষেত্রে, এম আর ওয়াই কনস্ট্যান্ট এই দুটোটা তো আমরা পাইছি 16 আর আই আগেতে, খালি এই জিনিসটা ওয়াই ডাও চেঞ্জ হবে তো এন থেকে এন দূরত্ব কত এন 50 আর কি, তো ওয়াই কত হবে এন 50 50 না নেই শিওর তো আমি তো বুঝছি বুঝছি 50 হইব
এটা 50 মিলিমিটারে আমি 50 করছি আর কি, মানে এই পয়েন্টটা এটার হাইয়েস্ট পসিবল পয়েন্ট। অন লাস্ট কিতা আছিল আমার ঠিকমা নিউট্রাল এক্সিস, নিউট্রাল এক্সিস তে নিউট্রাল এক্সিস থেকে নিউট্রাল এক্সিস এর ডিসটেন্স কত? 0 রাইট, 0, তাহলে আমি 0 বললাম, আলটিমেট আমার 0, আনসার শেষ। ওকে তাহলে কি বেঁচে আছে? তাড়াতাড়ি compute the maximum tensile and compressive stresses developed in the beam that is loaded and has the cross sectional properties as shown in figure eto. Okay. Let's see 153. Okay. তো হইছে যে আমার এখান থেকে ম্যাক্সিমাম টেনজাইল আর কম্প্রেসিভ স্ট্রেস বাহরতাম, মানে এক কথায় স্ট্রেস বাহরতাম আর কি। তো আচ্ছা ঠিক আছে, স্ট্রেস বার হওয়ার লাগে প্রথমত সূত্র কিটা জানি, এম ওয়াই বাই আই, তার মানে এইখানে আমার ফয়লাই লাগবে এম এর মান, স্ট্রেস ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, তো এখানে আমার মান লাগবো ওয়াই এর মান লাগবো আর আই এর মান লাগবো। তো আই এর মান দেখ তারা দিয়া দিছে 60 ই, যে ডাইনে 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 দিয়া দিছে, আর নিউট্রাল এক্সিসও তারা দিয়া দিছে যে এটা টপ থেকে 2 ইঞ্চি নিচে থাকবো, দুইটাই দিয়া দিছে, মানে নিউট্রাল এক্সিসও বাহরা লাগতো না, ইও বাহরা লাগতো না, বোথ খামার ঠিক আছে। ওকে অহন আমরা প্রথম প্রথমে আমার তো হয়েছে তা মানে আই ফাইলিলাম আর ওয়াই তো এই যে নিউট্রাল এক্সিস এর ইয়ে থেকে ফাইলিম, তার মানে অহন খাজ হইল গিয়া আমার এম এর মান, অহন হইল গিয়া আমার খাজ হইল গিয়া এম এর মান বাহরতাম ম্যাক্সিমাম, হইছে যে ম্যাক্সিমাম টেনজাইল এন্ড কম্প্রেসিভ স্ট্রেস বাহরতাম। তো স্ট্রেসের সূত্র কিটা জানি এম ওয়াই বাই আই, তো এটা হ্যাঁ টেনজাইল এরকম দুইটা, ওই 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 যে মনে আছে ওই যে আগে যে বিম যে আখা ইসলাম একদম ফলা দিন ওই সর এটা বাহর, ও দেখ বিমের উফরের জায়গা তো কম্প্রেশন আর নিচের জায়গা তো টেনশন, ও জায়গার থেকে আমার হয়েছে যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ আর টেনজাইল দুইটাই বাহর তোমার কি স্ট্রেস। জিনিসটা সোজা আছিল, ভিতরের জিনিসটা আইচে গেছে কেনা, একটু ভিতরের দিকে ঢুকিয়েছে কেনা, তাহলে কোন জিনিস যাতা হওয়া মানে কি তা কম্প্রেশন বোঝায় না, আর বাইরের সেটের দিকে দেখ টানা খাইছে একটু পুলার কারণে দড়িটা একটু টানা খাইছে, টানা মানে তো টেনশন, তখন আমার প্রথম হাজ হইল কি কেন আমার মুভমেন্ট বাহরা, তাড়াতাড়ি মুভমেন্ট বাহরিলাম, আই মিন বিএম দিয়া আদিত্য তো এসএফডি দেওয়া আছে, আদিত্য গেছে কি এটা তো আশা করি বুঝবো সামনে কি লাহা নাইছে না, বুঝলে চল হল কেটে যায় মোমেন্টে কেটে না, যে তার সাথে বাকি ও এ বি এ বি সরি 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 হাই রে ফুলা রে এর এর তে ফিট এটা তে ফিট বলি গেছে না, এ পুরো মোমেন্ট মনে হচ্ছে আর কি, খালি এ পয়েন্ট মোমেন্ট মনে হচ্ছে না, আমরা বিএম দিয়া হারাম তো এসএফডি দিয়া দিলেইছে আমরা রে, তো লাগে আর
ইয়ে হলা লাগতো না, আর এই না সব মোটামুটি সব আরে তুই তাড়াতাড়ি কর। ওকে ওকে এটা ও মশা মাইনাস সাইরা যে আর এল বি ফিট মানে পাউন্ড ফিট, কিন্তু এনে যে ইয়ে একটা ইয়ে হচ্ছে যে এটা লাগে কিটা তো না আন মু আন মু আ বাহন মু বা কন্টা ফ্লেক্সার হ হ বাহন মু তো বাহ এটা লাগে এম এ বি মান বাই কত আছে মাইনাস সাইরা যে আর এল বি ফিট মাইনাস সাইরা যে এল বি ফিট তাসকে সুন্দর সত্যি কথা জিরো গেল ওখানে লাগিয়া ওই যে যে জায়গাতে লাগিয়া ছে ধরছে এস এফ ডি ও জায়গার লাগি ও জায়গার লাগি এই বই লাগিয়া সরাসরি আমি হইলাই না এম কিতা দিতাম এম ম্যাক্সও ধরিলাই না কিতা ম্যাক্স যদি হয় না আচ্ছা ঠিক আছে এম ম্যাক্স ধরিলা ধরিলা গিয়া তোর জিরো প্লাস এম ম্যাক্সও ধরিলা আর কি ষোলোশো ইন্টু সাইড হুনুস না তো খালি সাইজ সাইজ শুনছি আমি খালি না সাইজ শুনছি না দুটো হইছে এর লগে 3200 3200 ওহ লাগে আমরা এম মানে যেহেতু মোমেন্ট আমরা দুইটা পাইছি আর তিনটা পাইছি মূলত কিন্তু একটা তো জিরো জিরো লইয়া তো হাম হইরা লাভ নাই তো পাইছি দুইটা মাইনাস 4000 আর 32 ও দুইটা লইয়া আমরা ওই লগে কম মানে কম্প্রেসিভ স্ট্রেস আর টেনজাইল স্ট্রেস বাহ আর দেখা তো তুমি এরকমটা দেখো হ্যাঁ হ্যাঁ ই পয়েন্ট ওই চার্লি কেন ছিলে এটা তাম তোরে দেখাই তো বললাম আমি ছিলাইলাম নিতে যাই আরে দেখাইব তো এই তো ম্যাক্সিমাম পয়েন্ট আমি তো আটটাছি একটা জিনিস দেখা দেখা লাগে তো তো দেখবো এর নো হইছে এর তাড়াতাড়ি হত্তা মতা লাগে ওকে হইছে তো আরে খাবার দে দুটা এই দেখ আমরা সাধারণত মানে আগে যতগুলা ম্যাথ করছি সবগুলাতে সবগুলা তো দেখছি যে এম এর মান আমার প্লাস আইছে মাইনাস কিন্তু একটা জায়গা মানে আগের ম্যাথগুলো যদি খরচ দেখবো মাইনাস একটা জায়গা তো আইসে না ওই জায়গাতে প্রথম মাইনাস আইসে তো এম এর মান প্লাসের ক্ষেত্রে যদি আমরা করি যে এম ইজ ইকুয়াল টু এলো কি 3200 লেখুন এম ইজ ইকুয়াল টু 3200 দেখ এটা একটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট না হ্যাঁ পজিটিভ যেটা লগি কার্ভেচারে ইন্ডিকেট করে আপওয়ার্ড ইন্ডিকেট করে না কেন মানে উফরে দি উঠেন না 3200 কার্ভেচারে যা আপওয়ার্ড ইন্ডিকেট করে সেকেন্ড হুম এটার ক্ষেত্রে ওই যে টি ইয়ার যা সেকশন আ যা ক্রস সেকশন যে টি হুম এটার ক্ষেত্রে হলো কি আপার ফাইবার ওইব গিয়া কম্প্রেশন আর নিচেরটা ওইব গিয়া টেনশন মানে ওই লাগে 2 ইঞ্চি ওইব গিয়া তোর কম্প্রেশনও থাকবো আর 5 ইঞ্চি ওইব গিয়া তোর টেনশনও থাকবো যখন এম প্লাস হইব পজিটিভ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কোনো একটা ক্রস সেকশনের আপার ফাইবার ওইব গিয়া আপার ফাইবারটা থাকবে
ডিপ্রেশনও আর লোয়ার ফাইবারটা থাকবে টেনশনও। এক্স্যাক্টলি বুঝতে পারছি। ওকে তখন বার করিলেই আমরা মানে প্রথমে সিগমা সিএল লাগি, আবার একটু রিপিট হওয়ার আমি হই যখন বেন্ডিং মোমেন্টে আমার পজিটিভ আইব, পজিটিভ বেন্ডিং মোমেন্ট আমারে ইন্ডিকেট করে যে মানে কার্ভ যেটা এটা আপওয়ার্ড মানে উপরের দিকে যায়, এটা ইন্ডিকেট করে বা এই মডেল কোনটা নাম জানি। হ্যাঁ আমরা 32 হলে হ্যাঁ হ্যাঁ চিত্রটা কে দেখিল তাহলে তার কল্পনা হচ্ছে দিব চিত্রটা খাইল। আহা চলে দেখ আমার এখানে মোমেন্ট আইছে দুইটা, এনাস সাইরাজার একটাই লগে 3200। আমি এই দুইটার লাগে আলাদা আলাদা ভাবে লগে তোর স্ট্রেস বার হরম। তো প্রথমে আমি এম ইজিক্যাল টু 3200 লাগি বার হরাম, কারণ এম ইজিক্যাল টু 3200 ক্ষেত্রে সিগমা সূত্র মধ্যে এম এর মান তো 3200, আই এর মান যা আছে তা অন ওয়াই এর মানটা আসলে আমার কি তৈব ওয়াই এর মান দেখি কেন দুইটা আছে না, একটা লগে 2 ইঞ্চি আর একটা লগে 5 ইঞ্চি, তা আসলে ওয়াই এর মানটা আমার কি তৈব। হঠাৎ ক্ষেত্রে তুই মনে রাখবে যখন নিউট্রাল এর উপর পজিটিভ আর নিউট্রাল এর নিচে নেগেটিভ, এই যা এটা চুপ ওখন এটা নাই, এটা ক্ষেত্রে তুই মনে থাক মনে রাখবে যে যদি পজিটিভ পজিটিভ বেন্ডিং মোমেন্ট হয় মানে বেন্ডিং মোমেন্টের মান যদি প্লাস আকারে আয় যেটা আমরা রাইসি প্লাস 3200, হিটার ক্ষেত্রে তোর ওই যে ক্রস সেকশনও টি হোক দেখা, হিটার ক্ষেত্রে ক্রস সেকশনের নিউট্রাল এক্সিসের উপরের অংশটা দিয়ে আমরা ফাইমু কম্প্রেসিভ স্ট্রেস আর নিচের অংশটা দিয়ে ফাইমু আমরা টেনশন মানে টেনজাইল স্ট্রেস। হ্যাঁ সব ক্ষেত্রে যখন পজিটিভ বেন্ডিং মোমেন্ট হইব মানে কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে আমার ওয়াই এর মান হইব কি কেন 2 ইঞ্চি আর টেনজাইল স্ট্রেসের ক্ষেত্রে আমার ওয়াই এর মান হইব কেন 5 ইঞ্চি, বুঝছস? ওকে এখন লেখ লাগে ফর সিগমা উল্টো হয়ে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে ঠিক উল্টো হয়ে যাব। ওকে এখন লেখ ফর টেনজাইল স্ট্রেস সরি ফর সিগমা সি মানে কম্প্রেসিভ স্ট্রেস কোনটা নেগেটিভ হইলে উল্টা হয়ে যাব বাদে বুঝবে ও এখন এটা মান উল্টা বেন্ডিং মোমেন্ট বাদে বুঝবে এটা তুই আছে তে লেখ সিগমা সি ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই ইকানো ওয়াই লগিয়া তোর 2 ওয়াই ইজ ইকুয়াল টু 2 তখন বাকি মান বই দে 3200 এটা আইছে তোর ফিটে তার মানে এটারে ইঞ্চিত না লাগবো 3200 × 12 ইনটু 5/60 সরি 2/60 আবার আমি 2 না ও সরি আমি নিচেরটা দেখলাম 60 আমার এবার 1280 পিএসআই অন 6/12 ও আচ্ছা এটা 3200 আমার ফিট আছে ওই এলবি পাউন্ড ফিট আছে এটা রেঞ্জ ইট নিছি ওকে অন নেক্সট হইলো গে সিগমা টি মানে টেনজাইল স্ট্রেস এর হেড হয় না লাগা লাগতো না সাইড আছে না না এটা ফরেটা তো এটার ক্ষেত্রে আগে দুইটা বার হরি তুই লিখবে এম ওয়াই বাই আই হোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু ফাস এখন মানবো আই দিয়ে 3200 × 12 × 5 শেষ আমরা একটার লাগি মানে আমার মোমেন্ট একটা লাগি আমি টেনজাইল আর কম্প্রেসিভ দুইটারই দুইটা স্ট্রেসই বার করে নিলাম, এখন আর একটা মোমেন্ট যেটা মাইনাস আকারে আছে
on like for when m is equal to minus sirajar lb feet. সিগমার ইয়োগ একক পিএসআই বা পেস্কেল লাগে আমার মোমেন্টটা দেখ নেগেটিভ আমার এটা একটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আমি কার্বেচারটা ফাইমু ওই লগে তোর ডাউনওয়ার্ড মানে এই যে নিচের দিকে আর কি এটা লাগে আমি কার্বেচারটা ফাইলাম ডাউনওয়ার্ড তখন যদি আমি নেগেটিভ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি তৈব ওই যে ক্রস সেকশন উফরের যে জায়গাটা মানে 2 ইঞ্চির লাগে আমি ফাইমু ওই লগে টেনশন আর 5 ইঞ্চির লাগে ফাইমু ওই লগে আমি কম্প্রেশন উল্টো হয়ে যাব যখন নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আইব তখন ওই লগে উফরেরটা লাগে আমি ফাইমু টেনশন আর নিচেরটা লাগে ফাইমু কম্প্রেশন মানবো আইডে ফর সিগমা সি এম ওয়াই বাই আই ওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 5 ইঞ্চ দেখি সিটিং কিন্তু লাগলে কিন্তু অঙ্ক হাটা খাই লিবে 4000 × 12 × 5/60 মাইনাস এর তো না খালি না না খালি 4000 কেন মাইনাস হইতো না ইজ ইকুয়াল টু 4000 পিএসআই আর সিগমা টি এর লাগি এম ওয়াই বাই আই where y is equal to 2 inch to boy the lo gya 1600 psi oh na mare khali hoise je just maximum tensile and maximum compressive to maximum tai na maximum tensile stress ko hoto কিন্তু ম্যাক্সিমাম সিগমা টি কত 3200 তো 3200 ম্যাক্সিমাম সিগমা টি ইজ ইকুয়াল টু 3200 আর ম্যাক্সিমাম সিগমা সি কত স্ট্রেস পিক ঠিক না কি না স্ট্রেস স্ট্রেস আর ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস সিগমা সি ম্যাক্সিমাম হতো 4000 ওকে 4000 মানে তো ম্যাক্সিমামটা নিতাম হুম 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 খালি দুইটা ম্যাক্সিমাম লোডের ক্ষেত্রে লাগিয়া তুই সবচেয়ে হোমটা নিবি আর কি মানে যখন তোর লোড শেষ না
আচ্ছা, বিয়ের অঙ্ক ফোরে পাইবে, ফোরে হরমোন সমস্যা নেই। ওকে নেক্সট হলো কি, আমরা আর পে আমরা বইয়ের পেজ নাম্বার কত বাহরি, ডেরিভেশন অফ ফর্মুলা ফর হরিজন্টাল শেয়ারিং স্ট্রেস, এটার একটা মানে এটা আলাদা একটা আর একটা নিয়ম আর কি। এটা ক্ষেত্রে ওই যে ডেরিভেশন অফ ফর্মুলা ফর হরিজন্টাল শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে আমরা সূত্র জানিয়ে দিল গিয়া টাউ ইজিক্যাল টু লিখিলা, ওই যে নাম কি ইগো তো কিউ টাউ টাউ বামের পেজো বামের পেজো ভিআইপি বাই কিউ, তাও হলো গিয়া শেয়ারিং স্ট্রেস, মানে কেটা লাগলাম শেয়ারিং স্ট্রেস, শেয়ারিং স্ট্রেস টাও ইজিক্যাল টু ভি বাই আই বি। জাপসা ওকে পি কিউ বাই আই বি ইকুয়াল টু দিয়া লেখ কিউ এর মানটা হইল গিয়া এ ওয়াই বার আর কি, জাস্ট ইকুয়াল টু দিয়া ভি আই বি আর সাইডে দিয়া গুণ আকারে এ ওয়াই বার লিখিলা, ব্রেকেট দিয়া এ ওয়াই বার। তো কিউ এর মান হইল মানে কিউ এর কিউ ইজ ইকুয়াল টু হইল গিয়া এ ওয়াই বার, ভি কেন হইল গিয়া লোড, আর আই তো জানি ওই লোকে কি তো জানি ওই মোমেন্ট অফ ইনার্শিয়া, আর বি ওই লোক গিয়া নিউট্রাল ওই যে কিটা হয় এটার হ নিউট্রাল অ্যাক্সিসের ওই লোক যে ওটা, আচ্ছা বি নেক্সট অঙ্ক সময় বুঝবে আর কি আমি বি এর আসল মিনিং কিউ কিটা কিউ তো এ ওয়াই বার মানে কি মানে নাই কিছু আছে আছে উবাও আমি কইতাছি একটু দাঁড়াও মানে হেনে থাকতো মানে ভুলি গেছি আমি এ ওয়াই বাই দা সিম্বল হুইচ ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড ফর ডিপেন্ডিং দা স্ট্যাটিক মোমেন্ট এরিয়া হ্যাঁ তো লিখ গেলাম। আলটিমেটলি এরিয়া এরিয়া লগে ইও গুণ ওয়াই মোমেন্টের এরিয়া মোমেন্টের এরিয়া মোমেন্টের এরিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে তো গোর ইও বি তো লাইতে জানা গেছে বি হই মনে বি অঙ্ক হওয়ার সময় দেখবে না কিছু তো লেখা লাগবে না নি হইবে তো একটা জিনিস এট লিস্ট তো একটা ডেফিনিশন আছে না দৈর্ঘ্য নিউট্রাল অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য বুঝছেন নাকি তা নিউট্রাল অ্যাক্সিস বরাবর দৈর্ঘ্য neutral axis বরাবর দৈর্ঘ্য the length from neutral axis না তে এমন আছে নাই তো ভাই না তো তাহলে কত হই না বি লেখা না আচ্ছা বি এর লগে neutral axis বরাবর দৈর্ঘ্য এটা তো বাংলা হইল ইংলিশে কি তাহলে কেমন এটা তো বলতে তাক নাই বলতে through neutral axis দাদা আমার ইয়ে কাজ করে না ভিপিএন তোর কথা শোনা যাবে তুই ভিপিএন অন করছে আমার ভিপিএন অন বহুত আগে থেকে তোমার তো হ্যাঁ আমার ভিপিএন অন অফ অফ করছে ভিপিএন অফ করলে আর ভাইতাম না তোর কথা শুনি না তো আমি কি তাক হইতাম হো তোর কথা কাটতে কাটতে এ বাকি দুটো হুনডে নিরে তোর সমস্যা আয় দসাস তোর সমস্যা যা সিলেট নেট নেই আমার
সিলনেট নেই না লিঙ্ক থ্রি? না না লিঙ্ক থ্রি না, লিঙ্ক থ্রি আমি আনছি না। এই লিঙ্ক থ্রি এলে গেলে আত হ্যালো, হ্যাঁ তুই আছো? কেমন আছি? আমার আবার আটকে গেছে। আজকে হলি জানা হেরে তাজকি আমাদের অন্য তাজকি আইছে। আমার কথা কি কেউ শুনে? ওই শুনলাম এখন না। আবার গেছিয়া আসুস নি বে বাচ্চা। আমি একটা ঘুম দিয়ে উঠি। হ্যালো হুন্ডাম বে, তুই শুনস না? তোর ভিডিও তো গেছে। ভিডিও অফ করছিস? কারণ ভিডিও গেলে অডিও হয় না, তাহলে ভিডিও অফ করে দিছি অডিও কানেকশনের লাগে। তখন কি দাঁড়াতাম শুনে কি তা করাই দিত? আচ্ছা ঠিক আছে, আমি যেটা খোয়াতে আসলাম বিজিক্যাল তো লিখিলাম, আমি খুই মুখে মুখে যতক্ষণ পারা যায় আর কি। বিজিক্যাল তো এলো গিয়া উইথ অফ নিউট্রাল এক্সিস, মানে নিউট্রাল এক্সিস উইথ থ্রু নিউট্রাল এক্সিস, মানে নিউট্রাল এক্সিস বরাবর যে আমি যে ক্রস সেকশনটা নেই সেকশনটার দৈর্ঘ্য। ওকে আমি তারপর হো উইথ থ্রু নিউট্রাল এক্সিস, উইথ ফ্রম নিউট্রাল এক্সিস, থ্রু থ্রু বরাবর উইথ থ্রু নিউট্রাল এক্সিস। থ্রু বে টি এইচ আর ও ইউ জি এইচ। মানে এইগুলো এক্সাক্ট এক্সাক্ট ইংলিশ আমি জানি না গো, আন্দাজে ইংলিশ মানানি, আমি জাস্ট বাংলায় হইলাম যে আমরাও বাংলা। তাহলে তুই বিয়ার্ড অফ কর, তোর ইয়ার্ড অফ কর, পিপিএন অফ কর, না শুনলে না ক্লাস পার। আমার অফ হইলা লাভ কি তা তোর? হ্যাঁ অফ করলে তোর ট্রান্সমিশনটা একটু ঠিক হইব আর কি। আমার ট্রান্সমিশন তো ঠিক আছে, তোর সমস্যা ওই ভিপিএন এর লাগি আমারটা টানে না আর কি। তোরটা আমি ক্লিয়ার শুনলাম, একদম ক্লিয়ার। গুড, ক্লিয়ারই শুনতে শুনে শুনে নিজে নিজে ক্লাস লো। আই রে ভগবান রে ভগবান। আচ্ছা ঠিক আছে, আপাতত একটা দেখা যায় ওখানে। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ নেওয়া যায়। ওকে এটার একটা প্রমাণ আছে যেটা হইল গিয়ে ডেরিভেশন অফ ফর্মুলা ফর হরিজন্টাল শেয়ারিং স্ট্রেস। এই প্রমাণটা মোটামুটি পরীক্ষাত আয় সারে হয়েছে খুব তাহলে না 246 নম্বর ম্যাথে, যে হচ্ছে কি জানি ম্যাক্সিমাম কম্প্রেসিভ আর ম্যাক্সিমাম টেনজাইল স্ট্রেস বের করার জন্য। তো যে কোনো ধরনের স্ট্রেস যদি বের করতে চাই, স্ট্রেসের সূত্র কি জানি, এম ওয়াই বাই আই, তার মানে আমার এম লাগবে, ওয়াই লাগবে, আই লাগবে। তো দেখ ওই যে 246 নম্বর ম্যাথে ক্রস সেকশনে আমাকে নিউট্রাল এক্সিসও দিয়ে দিচ্ছে, আই এর মানও দিয়ে দিচ্ছে, তার মানে ওয়াই আর আই দুটোই পেয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওকে ধরো আমার কাজ হচ্ছে প্রথমে মুভমেন্ট বের করা। আমরা মুভমেন্ট বের করলাম, মুভমেন্ট আমার তিনটা বের হইলো, এর মধ্যে একটা আসলো জিরো, তো আমি বাকি দুইটার জন্য এখন কম্প্রেসিভ আর টেনজাইল স্ট্রেস বের করব। তো প্রথমত মুভমেন্ট যদি আমার পজিটিভ হয়, মানে প্লাস আকারে আসে যদি মুভমেন্ট, সেক্ষেত্রে ওই যে ক্রস সেকশনের যে ছবিটা ওইটার উপরের অংশ হবে, উপরের অংশের জন্য আমি পাবো হচ্ছে গিয়ে তোর কি কম্প্রেসিভ স্ট্রেস, আর নিচের অংশের জন্য পাবো হচ্ছে টেনজাইল স্ট্রেস। মানে হচ্ছে গিয়ে
স্ট্রেস যখন আমরা নির্ণয় করব তখন স্ট্রেস সি মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেসের ক্ষেত্রে হবে 2 আর টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে ওয়াই হবে 5 যদি মোমেন্ট পজিটিভ হয়। বুঝছি বুঝছি। আবার যদি মোমেন্ট নেগেটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ঠিক উল্টা কাজ হবে, সেক্ষেত্রে উপরের অংশের জন্য আমি পাবো হচ্ছে টেনসাইল স্ট্রেস আর নিচের অংশের জন্য আমি পাবো হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। তো এই ওয়াই এর মানগুলা বসায় হচ্ছে আমি চারটা মানে দুইটা কম্প্রেসিভ স্ট্রেস আর দুইটা টেনসাইল স্ট্রেস বের করে ফেললাম। ওই দুইটার মধ্যে আমাকে বলছে যে ম্যাক্সিমাম যেটা ওইটা বের করতে, তো আমি ম্যাক্সিমাম যেটা মান আছে ওইটাই আর কি আনসার বসাই দিলাম শেষ। বুঝছি তো আজকে এখন হচ্ছে গিয়ে আমরা এখন দেখতেছিলাম 161 নাম্বার পেজের ডেরিভেশন অফ ফর্মুলা ফর হরিজন্টাল শেয়ারিং স্ট্রেস। মোটামুটি আসে পরীক্ষায় স্যারও বলছিল অনেক ইম্পর্টেন্ট, যাই হোক। তো হচ্ছে এটা প্রমাণ যেহেতু বলছে দেখাই দিতে, তো আমি দেখাই দিতেছি। তো দেখাই দেওয়ার জন্য আগে প্রথমে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 161 নাম্বার পেজের নিচের যে চিত্র আছে ওইটা আঁকতে হবে। এটা না এটা দুইটাই দুটোই একদম না না হালকা পাতলা এটা তো ফ্লেক্সারাল স্ট্রেস। হ্যাঁ ফ্লেক্সুয়াল ফর্মুলা ফ্লেক্সারাল টু ফ্লেক্সুয়াল পাওয়ার ডাসকানে কমান্ডার গেছে কেন কেউ কথা শোনা হবে না। ক্যামেরা অফ রাখছে, ঘুরে গেছে, শান্তি আছে না গেছে কি সমস্যা? হ্যালো শুনরে নি? শুনলাম বে। হাই দি নেট বুঝলাম না কেমনে দেখি সামনে বাক্সের মাঝখানে একটা টান দিবে। বাক্সের উপর বরাবর দুইটা টান দিবে, বুঝছস? দিলাম বাক্সর উদ্দুর বরাবর এনে একটা টান দিবে, দিলাম এটারে ক্রস ভিতরে ক্রস সেকশন করে নেবে। এনে একটা পয়েন্ট দিলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মিলাই দিবে। আমি জাস্ট আমার আঁকার সুবিধার লেগে আমি পুরো লাইন ফিল আপ করলেছি। এই পয়েন্টে আবার সেমি রহমান একটা টান টানবে, এদিকে থেকে গুলি ছাড়বে, একটা গুলি ছাড়লাম, একটা গুলি ছাড়লাম, একটা গুলি ছাড়লাম, এই টান পর্যন্ত গুলি ছাড়তাম থাকবো। এদিকে তো সেম, এদিকে একটা গুলি ছাড়লাম, এদিকে একটা গুলি ছাড়লাম, তো
পারলাম। হ্যাঁ হ্যাঁ, তো ওই চিত্র আমি ফিগার করতে চাকুলির সাথে আমি ফিগার এক কালেছি, তখন আমরা এটা নাম দিলাম এই যে ফিগারটা, এই যে একটা পার্ট লইছি, এই যে ডান্ডার একটা লইছি, এটা হইলো সেকশন ওয়ান। এই যে আরেকটা ডান্ডা লইছি, এই ডান্ডার নাম হলো সেকশন টু। তারপরে এটার মাইজকান্দা মানে সবটি মনে হয় ইউ আর কি, এটা একটা ইউভিএল আর কি মনে হয় পুরো লোডটা। এটার মাইজকান্দা পুরাটা একটা টোটাল লোড হিসেবে ধরলাম আমরা, এই জিনিসটা একটু গাঢ় করে দিলাম যে কানেক্টরে, এটার আমরা এইচ ওয়ান ধরলাম, টোটাল একটা লোড যেতেছে, এটারও একটু গাঢ় করে নিলাম, গাঢ় করে সব টোটাল সবগুলো মিলে টোটাল একটা লোড যেতেছে, কেটে আসলে ঠিক না, টোটাল একটা লোড যেতেছে এইচ ওয়ান এইচ টু। আর এই যে লাস্ট যেখানে বারটা শেষ হয়েছে এটার একটু বর্ধিত করলাম, মানে বর্ধিত করলে পরে যখন নিচের দিকে টান দেবে তো এই যে ডিস্টেন্সটা, এটা মনে হয় আমার নিউট্রাল এক্সিস বা যাই হোক যাই এক্সিস হোক, এই যে ডিস্টেন্সটা হলো ওয়াই ওয়ান, এই যে নিচের যে লেসটা যদি শেষ হয়েছে দেখায় এই যে ডিস্টেন্সটা হলো এ ওয়ান, আর একবারে মাথার দেখা এই পুরো ডিস্টেন্স হলো সি, এখান দেখা এই পুরো মাথা পর্যন্ত যে ডিস্টেন্সটা হলো সি, বুঝছি আমরা সেকশন ওয়ান সেকশন টু গুলো এইচ ওয়ান এইচ ওয়ান গুলো ওয়াই গুলো, আর এনওয়াইটা কি তা দিয়েছে জানি না আমি, শালি কইছি না একটা ইয়ে দিছে রেজিস্ট্যান্স শিয়ার রেজিস্টিং শিয়ার রেজিস্টিং শিয়ার এটা জানি না আমি, এই প্রমাণ আমি পড়ছি না আর কি। এখন মার জানি হয়েছে তোরা আরেকটা চিত্র দেখাচ্ছে, এই চিত্রটা একালাই তো সবাই পারবই, বাক্স আবার বাক্স বাক্সর ভিতরে বাক্স, এখানে একটা নিউট্রাল এক্সিস গেছে মেবি, বাক্সর উপরে পুরো ডিস্টেন্সটা হলো সি, এন থেকে উপরে ডিস্টেন্সটা হলো ওয়াই ওয়াই ওয়ান, চলে কি জায়গা গেছে তাই দিলে পরে তোর খালি তোর ভোকাল ডাইব, আশেপাশে কেউ ভোকাল হইতো না, তোর নতুন একটা জিনিস শিখাইতেছি, আরে না এটা নতুন একটা জিনিস শিখাইতে উফরে 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 উফর
দাঁড়া দরজা দেওয়া গেল, এটা হলো গিয়া ওই যে উপরে যে চিত্র, প্রথম যে চিত্রটা আছে এই চিত্রটা হলো গিয়া আমার একটা বিম, আমি এটা নিউট্রাল এক্সিস আঁকলাম, নিউট্রাল এক্সিস থেকে একদম আপার পয়েন্ট পর্যন্ত আমার ই হইল গিয়া তোর সি, আর ওই যে বাক্স পর্যন্ত ওইল গিয়ে ওয়াই ওয়ান। বাক্সটা কি তা ও বাক্সের শেয়ারিং স্ট্রেসটা আমরা বার করার চেষ্টা করলাম। ওকে এখন দেখ এইটা হইলো গিয়ে যেটা এইচ ওয়ান আর এইচ টু, যেটা হইলো গিয়ে টোটাল কিন্তু জানি হইলে লোড, হ্যাঁ টোটাল লোড, মানে সেকশন ওয়ান এর বামের টোটাল লোড আর সেকশন টু এর ডাইনের টোটাল লোড। এখন আমি ধরিয়া নিমু যে সেকশন টু এর মোমেন্ট সেকশন ওয়ান এর থেকে বেশি, হ্যাঁ বেন্ডিং মোমেন্ট সেকশন টু এর বেন্ডিং মোমেন্ট সেকশন ওয়ান এর থেকে বেশি, ধরিয়া নিমু জাস্ট। এখন যেহেতু বেশি তাইলে সমান করার লাগে আমার আর একটা তোর ইয়ে দেওয়া লাগবো, ইকুইলিব্রিয়াম করা লাগে, ভাগ দেওয়া লাগবো। হ্যাঁ তো তাহলে কি আমরা এই রেজিস্টিং শেয়ারটা দিছি আর কি, যাতে লেগে হ্যাঁ যা হলো সেকশন টু টা তো বেশি না, তো সেকশন ওয়ান এর লগে আমি আর একটা স্ট্রেস যোগ করে দিলেইছি, তাইলে এই দুটা সমান হয়ে গেল, বুঝছি। কোন জায়গা থেকে ফুরেটা? ওকে আমি ধরে নিছি সেকশন টু এর বেন্ডিং মোমেন্ট সেকশন ওয়ান এর থেকে বেশি মানে বড়। এখন এই দুইটারে সমান করার জন্য আমি কি করছি, সেকশন ওয়ান এর সাথে একটা রেজিস্টিং শিয়ার মানে যোগ করে দিছি আর কি, যাতে দুইটা সমান হয়ে যায়। এখন হচ্ছে গিয়ে আমাদের কাজ, প্রথমে আমি কি করব হরাইজন্টাল ফোর্স গুলো নিব, হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো, এই যে লিখতাম সামেশন হরাইজন্টাল এফএইচ দিয়া হইছে। রেজিস্টিং শিয়ার কোনটা লাগে যেটা করতাম সেকশন ওয়ান এর লগে আরো সেক যোগ করছি, সেখানে আমার হো হরাই এফএক্স না দিয়ে এফএইচ দিলে বইও এফএইচ দেওয়ার কি লিখতাম আমি কি তাহলে ডিএফটারে বামে খেলা রাখলাম আর বাকি সবগুলারে ডাইনে নিয়ে বালে বা BDX কেমনে এরিয়া দেখ, ওই যে সেকশন আমি তো ওই যে মাঝখানের ওই যে ইয়েটা নিছি না, মাঝখানের যে ব্লকটা এটা নিছি ওইটার অপারেটর কোনটা কিতাব হচ্ছে
আমার দলে থাক না তো এরার বুঝার দলে থাক, ম্যাচ কেন থাকিস না আমার দলে? আমার কথা লেগে ভিডিএক্স আমি এরিয়া ধরতাম মুখস্ত, বুঝার দরকার নাই। দূরত্বটা ডিএক্স না, দূর ভিতরে নিছি, একটা অংশ ধরে নিবি না, ওই যে এনটা কদর আমি ভিতরে নিছি, এনটা কদর আমি ভিতরে নিছি, এনটা কদর না, নিচের চিত্র দেখ। বি আর ডিএক্স হলো গিয়া এটার প্রস্থ না ঠিক, আমরা ডিএক্স পরিমাণ অংশ নিছি, তাহলে লাগে ডিএক্সটা এটার একটা দৈর্ঘ্য আছে, মানে দৈর্ঘ্য পূরণ প্রস্থ ডিএক্স আর বি তোমার জায়গা তো না না না, চিত্রটা মনে এটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এইছি এইছি ইয়হর পেজ উল্টা, বইয়ের পেজ উল্টা, ওই যে বামের প্রথম চিত্রটা দেখ, বি কোন বি কোন সাইড আর ডিএক্স কোন সাইড, ডিএক্স এটা বি এটা ডিএক্স এটা বি, জাস্ট 3D কেমনে হইছে বি আর ডিএক্স এরিয়া। ওকে শাবাশ, ইয়েস কুল, ওই চিত্রটা আর কি, তো এটা তো আমরা সুজায় কালাইতে বুঝছ না, এটা সাইডে দেখতে জিনিস পত্র আছে আর কি, দেখা যান না, হ্যাঁ দেখা যাবে, আঁকলে দেখা যাবে আর কি, 3D আঁকলে আমরা তো আর কি আর ওই যে বিয়ের যে চিত্র ওটা হচ্ছে গিয়ে আমি যদি বিয়ের দিকে দাঁড়াই মানে ডান দিকে লেফট ভিউ, এখন বুঝছি, আরে বিডিএক্স এরিয়া শেষ শোনা গেল, ফ্রন্ট ভিউ আর একটা লেফট ভিউ না গীতা রহম, ওই হ্যাঁ সবাস, ও গুলো তো সমাদের কই যাবেন না, ফ্রন্ট আর লেফট, ওকে এখন বুঝছি কেমন এটা এরিয়া, আরে তুই এক কথাতে আটকে রেছস, হ্যালো এই সমীকরণের মধ্যে এই পুরো সমীকরণে ডিএফ ও বহামো, আমরা এইচ টু ও বহামো সামনে, এখানে হচ্ছে গিয়ে আচ্ছা আমরা স্ট্রেসের একটা মান দেখছিলাম যে stress is equal to p by a, na eto ha to p is equal to ami likhte parbo stress into a, jekono load is equal to stress into a, to oi h2 er jagay ami likhbo hocche giye sigma 2
আর এখানে এটা হচ্ছে গিয়ে আমি যেহেতু যে এই ছোট পরিমাণ নিতেছি এর জন্য আমি এটা দিয়ে ধরে নিলাম, মানে এইচ টু এর জন্য আমি পাইতেছি সিগমা টু ইন্টু ডিএ। আবার এইচ ওয়ান এর জন্য আমি সেম পাবো সিগমা ওয়ান ইন্টু ডিএ, এরিয়া তো আর সমান দুইটা। প্রথমটা তো স্ট্রেইন, যেহেতু পি আর এইচ এর এইচ ও লোড পি ও লোড এর লেগে আর কি পি ইজ ইকুয়াল টু সিগমা আর কি, বুঝছ না? লোড তো লোড হই, এটা এফ ও হইতে পারে এইচ ও হইতে পারে সামথিং, কেন এইচ দ্বারা লোড ডিনোট করা হয়েছে আর কি, হরাইজন্টাল লোড। এখন আমি কোন অংশটা নিছি দেখতো, ওই যে উচ্চতা আমি সি থেকে ওয়াই ওয়ান পর্যন্ত নিছি না, যে পুরাটা তো সি একদম পুরা উপরে মাথা থেকে ওয়াই ওয়ান পর্যন্ত মান অংশটা আমরা নিছি না, আমরা উদ্দুর লিছি না নি। হ্যাঁ তো ওটা উপরের পয়েন্ট তো সি আর নিচের পয়েন্ট তো ওয়াই ওয়ান, নিচের পয়েন্ট পর্যন্ত ওয়াই ওয়ান আর উপর পর্যন্ত সি, তো আমি সি থেকে মাইনাস কেন আর কি বুঝছি, তার মানে লিমিট হবে কি সি থেকে, এ উপরে সি বড়টা উপরে সি থেকে ওয়াই ওয়ান না বড়টা উপরে থেকে y দুইটার ক্ষেত্রেই সেম। ওকে এখন আমি এই চ্যাপ্টারেরই এই স্ট্রেসের সূত্র আরেকটা কি দেখছিলাম m কত বুঝছিস না লিমিট বুঝছি লিমিটটা বুঝা ওই হাই লিমিটের লেগে ধর মানে এই ফুরাটা আছে আমার, হ্যাঁ এটা হলো দূর, তো এই দুইটা জিনিস যদি লিখে লেখে এটা মাঝখানে একটা ফাইলে মনে আমি মানে এটা হলো আমার ফুরাটা, এখন ফুরাটাতে যদি আমি উদ্দুর বাদ দিয়ে লাইতে আমি ওই জায়গাটা ফাইলে মোনা সি ওয়ান থেকে ওই আন বাদ দিলাম এই জায়গাটা ফাইলে মোনা, তে আমি কইতাম পারি না জিনিসটা যে আমার যে বস্তুটা আছে এটা সি আর ওয়াই ওয়ান এর মাঝখানে আছে, তাহলে এই লিমিটটা এরকম সি আর ওয়াই ওয়ান এর মাঝখানে আছে জিনিসটা, এর বাইরে গেছে না বুঝছ না, এই জিনিস এই দুইটা জিনিস সি মানে পুরাটা যদি সি হয় আর নিচের অংশটা খালি ওয়াই ওয়ান থাকে, সি থেকে ওয়াই ওয়ান বাদ দিলে তো আমি এটার ডিস্টেন্সটা ফাইল লিতেছি, তো আমি বাংলা ভাষায় কইতে গেলে আমি হইতাম পারি যে আমার যে বস্তুটা আছে এটা সি আর ওয়াই ওয়ান এর মাঝখানে পড়ে, তাহলে লিমিট হিসেবে সি আর ওয়াই ওয়ান, যেহেতু এটা সি আর ওয়াই ওয়ান এর ক্রস করছে না, এটা তো বাইরে গেছে কেন সি আর ওয়াই ওয়ান এর ক্রস করা। আমি কি করবো এম ওয়াই বাই আই টা বসায় দিব এখানে, শুধু হচ্ছে গিয়ে ওয়াই আর আই তো পুরাটার জন্য integration c y1 ahon no my way
একটা সেকশনে আমি যদি একটা বাক্সের যদি তোর স্ট্রেস বাহরতে সেই বাক্সের যে কোনো একটা অংশের যদি একটা অংশের জন্য যদি স্ট্রেস বাহরতে চাই ওই একটা অংশের জন্য ওয়াই যেটা ফাইভ ওইটা তো বাক্সে ফুড়ে এখন আমি কি তাহলে এখানে খালি ওয়াই এর উপরে কাজ করবো মানে আর বাকি সবগুলোর আমি বাইরে লিম ওয়াই আর ডি এর উপরে কাজ করবো আর মানে এম আর ওয়াই এর এম আর আই এর উপরে লিমিটটা কাজ করতো না অত লাগে এম আর আই রে আমি বাইরে লই এম বাইরে লই এন আমি লিখবো এম টু মাইনাস এম ওয়ান বাই আই আর লাগে লিমিট সি ডি ওকে তাই টাউ ইজ ইকুয়াল টু bdx এখন আমি তো বার করতাম টাউ এর মান মানে টাউ লাগে আমার এখানে শেয়ারিং স্ট্রেস ওই টাউ এর মানটা আমি বের করব তো টাউ তারে বামে রেখে বাকি সবগুলোকে ডানে নিয়ে যাই মানে bdx এর ডানে নিচে ভাগ আকারে চলে যাবে m2 - m1 i bdx এখন আমি কি করব এখন আমরা কি জানি মোমেন্ট ইকুয়াল টু কি বল ইনটু দূরত্ব না fx হ্যাঁ তাইলে আমি বল ইজ ইকুয়াল টু কি বলতে পারি মোমেন্ট বাই দূরত্ব মানে m2 - m1 তো একটা মোমেন্ট না আর dx টা দেখ এদের মধ্যবর্তী দূরত্ব আমরা মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি বল ইনটু দূরত্ব তাইলে আমি বল ইজ ইকুয়াল টু মোমেন্ট ইনটু মোমেন্ট বাই দূরত্ব তাইলে এখানে দেখ m2 - m1 তো একটা মোমেন্ট না মানে টোটালটা যদি হিসাব করি তো মোমেন্টই বের হবে আর dx টা দেখ এদের মধ্যবর্তী দূরত্ব না তার মানে m2 - m1 / dx = আমি v লিখতে পারি না একটা মানে বল বা লোড by dx বাকি জায়গা লিখিলা এখন এখানে লিমিটের যে অংশটা মানে সি ওয়াই লিমিট ওয়াই ওয়ান থেকে সি পর্যন্ত ওয়াই দিয়ে এটার পুরাটার মান মানে এটা ইজি হচ্ছে কি ওয়াই বার ইনটু এ লিমিট ওয়াই ওয়ান থেকে সি ওয়াই ডি এটা হচ্ছে গিয়ে আমরা পড়েছিলাম মেকানিক্সে কোনো এক চ্যাপ্টারে কিন্তু ওটা হচ্ছে ভালো করে বিশ্লেষণ আমার মনে নেই কারণ মেকানিক্সে আড্ডা পেরেছি যা আপাতত এটা মনে রাখলি এটাই হচ্ছে গিয়ে আর ওয়াই বার ইনটু এ ইজ ইকুয়াল টু আমরা ধরতেছি কিউ এটা হচ্ছে গিয়ে প্রমাণ বুঝছি কি প্রমাণ করলাম সূত্র প্রমাণ করছি শেয়ারিং স্ট্রেস
tau is equal to vq by iv. এখানে শেয়ারিং স্ট্রেস উইল গেট tau. পরীক্ষা তেমন হইতে পারে যে শেয়ারিং স্ট্রেস tau is inversely proportional to moment of inertia by distance এরকম টাইপ. মানে এরকম পরীক্ষার ভাবে প্রশ্ন হয়ে দেয় বুঝছিস নি, ফর এটা প্রুফ করতে হয়ে দেয়, প্রুফ করা মানে শেয়ারিং স্ট্রেস পুরো সূত্রটা প্রুফ করা. বাদরে বলেও দিতে পারে যে ডেরিভেশন রিলেশন কিতা আর তখন গিয়া তুই পুরাটা প্রুফ করে চিত্রটা একটা পুরাটা প্রুফ করে দিতে হইব বুঝছি আমরা প্রমাণটা অ ফার্সি বুঝছি কি কিটা হয় ও তো আসতে হয় রে তাচকিয়া আমি না বে মার জানাই হইছে ন্দো ইগে আসতে হয় কলদি আসতে হয় আরে তুই আসতে শুনতাছ না আমরা ঠিকই সাউন্ডটাই তৈরি তোর গলা ঠিক ও বাকিরা